সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 7:35, আর এখন আমি যাচ্ছি পড়াতে। আর এই দিকটা করে রোদ রয়েছে আর কুয়াশাও রয়েছে, তো সেই কারণে আমরা আপছাপচা হয়ে যাচ্ছে। তো চলো, অনেক দিন পর আজকে যাচ্ছি পড়াতে, তো এরপরে আবার যাবো একটু কলেজের দিকে যেতে হবে। তো দেখা যাক কী হয়, আজকে শিডিউলটা রয়েছে, দেখা যাক সেই শিডিউলের মধ্যে যা যা আছে সেইগুলো করবো। 2000 years later. সো এখন হচ্ছে 9:27 মতন বাজে, তো আমি জাস্ট চলে আসলাম স্টেশনে। আমি আজকে পুরো 9:02 দিকে ছুটি দিয়ে দিয়েছি, বাড়িতে গেলাম, খাওয়া দাওয়াটা করলাম আর স্নান টান করিনি। এখন যাচ্ছি এখন স্টেশনে, কারণ এখন যাবো হচ্ছে আধার রিটেইলার সেন্টারে সেই ছবি চেঞ্জ করতে, কারণ সেই 5 বছরের ছবি দেওয়া রয়েছে, তো মানে সেই ছবি ছোট দেওয়া রয়েছে, সেটা প্রবলেম হয়। ছবি তারপর ফিঙ্গার প্রিন্ট, তো এইগুলো সব চেঞ্জ করে নেবো, ওই কারণে যাচ্ছি। তো চলো, যতদূর পারবো ব্লগ করবো, তোমাদের দেখাবো, কারণ এর মধ্যে যতটুকুনি টাইট শিডিউলের মধ্যে যেটুকুনি পারি দেখাই, কারণ প্রতিদিনই এক কোনো না কোনো জায়গায় যাচ্ছি আমি। সো যখন আমি খেতে বসেছিলাম তখন ট্রেনটা দেখাচ্ছিল 9:28, ঠিক আছে। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তারপর আস্তে আস্তে লেট দেখাচ্ছে 4:34। সো বাড়িতে যত তাড়াতাড়ি করলাম, আর এখানে স্টেশনে এসে এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ এখন ট্রেন ঢোকেনি, মানে ট্রেন এখনও গেটই পারেনি, কারণ ডে লেট রয়েছে, আরও লেট করে দিচ্ছে, 35 থেকে হয়ে গেছে। তো এই কারণে ট্রেনের মানে যে অ্যাপটা রয়েছে সেটার উপর ভরসা করানো যায় না কোনো কোনো সময়। তো যা করা যায় এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে ট্রেনটা। সো আজকে এখনও পর্যন্ত ভিডিও এডিট করা হয়নি, ভিডিও এডিট করব পরে এসে। সো এখানে দেখো আমি এসেছি, সেইখানে কী হারে লাইন লেগেছে আধার কার্ড, এখানে তো লাইন লেগেছে, এখন কি করা যাবে। সো এখন হচ্ছে 11:26 মতন বাজে, তো আমি সেই 9:30 সময় এসেছি, লাইন টাইন দিলাম, তো লাইনটা তোমাদের একটুখানি জাস্ট দেখিয়েছিলাম, তো এখন যাচ্ছি, হয়ে গেল কাজ। সো এতক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছিলাম, বাবা, দেখা যাক আমার কাজ ফোন করে ডাকবে। সো এখন সময় হচ্ছে দেখো 11:29, ওই বোর্ডে দেখা যাচ্ছে, তো এই জাস্ট 10 মিনিট আগে একটা ট্রেন চলে গেলো, তো 10 মিনিট আগে আমার কাজটা হয়ে গেলে পেয়ে যেতাম, মিস চলে গেলো, তো আবার 45-এর ট্রেন রয়েছে, তো যে 45 ট্রেনটাই যাবো, তখন একটা বসে থাকি এখানে। তো জাস্ট 10 মিনিটের জন্য পেলাম না, তো এখন এখানে 1/2 ঘন্টা মতন বসে থাকি, তারপর ট্রেন আসবে। সো আলটিমেট আমি ট্রেন থেকে নেমে গেলাম, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর এই যে ট্রেনটাও চলে গেল। সো এই জাস্ট আমি ট্রেন থেকে নেমে গেলাম আর বাড়ির দিকে যাচ্ছি, তাও এই ট্রেনটা পাওয়া গেল, কারণ এর পরের ট্রেনটা পুরো ব্লক রয়েছে। তো এই ট্রেনটা যদি না পেতাম তাহলে আবার সেই 4টার সময় বাড়ি আসতে হতো, তো আমি ভাবছিলাম যে আগের ট্রেনটা হয়তো পেয়ে যাবো, বাট এত লাইন গিয়ে দেখছি যে সে মারাত্মক। তো যাই হোক এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years later. সো এখন 12:43 মতন বাজে, তো বাড়িতে এলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম, দেন তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো তখন আমি গেছিলাম হচ্ছে 9:30 ট্রেনটাতে, তোমাদের তো বললামই, তো গিয়ে ট্রেন মানে আমি ভেবেছিলাম 11:00 চলে আসবো, গিয়ে যা লাইন দেখছি সে একটা বিশাল লাইন, তো লাইনে দাঁড়িয়ে আলটিমেট শেষ নামটা লেখাতে পারলাম, দেন তারপর ওরা যাবে ফোন করবে, তবে আমাদের যেতে হবে এখান থেকে। এটা হচ্ছে মানে দেখো না অনেক বাচ্চাবেলা ছবি থাকে আধার কার্ডে, তো সেটা চেঞ্জ করে বড়োবেলাকার ছবি দিতে হবে, কারণ আমাদের আধার কার্ড যদি দেখে কেউ তো সেক্ষেত্রে আমাকে চিনতে পারবে না, তো সেটাই হয়েছে, তো আলটিমেট সেটা হবে। আর এখন ভিডিওটা ঠিকঠাক করে জানি না যে কতদূর এডিট করতে পেরেছি, যতটা এডিট করতে পেরেছি পোস্ট করে দিয়েছি, তো তোমরা হয়তো পেয়ে যাবে। আর যাই হোক এখন ভিডিওটা ঠিকঠাক করে পাবলিশ করে দিই, আর জানি না তোমাদের রিচ মানে ভিউস কমে যাচ্ছে কেন, তো তোমরা অনেকেই সাপোর্ট করছো না, হয়তো ছেড়ে দিচ্ছ সাপোর্ট, তো আমার কিছু করার নেই, আমি যতদূর পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সো এখন হচ্ছে 1:27 মতন বাজে, আর আমি একটুখানি দোকানের দিকে এলাম, তো দোকানে এখন ওই অন্নপূর্ণা ঠাকুরটা মাটি দিয়ে রোদে দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে 1:36 মতন বাজে, আমি দোকানে এলাম, আর দোকানে তো দেখালাম যে কী কী রয়েছে, তো
তো এখন মানে মেন সেরকম এখনো সরস্বতী ঠাকুর স্টার্ট হয়নি, তো অবশ্যই হবে, তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এখনো বাস কোনো কাজ এখনো কমপ্লিট হয়নি, আর এই পুরো ঘরটা দেখছো, পুরো ঘরটাতেই সরস্বতী ঠাকুর পুরো ভর্তি থাকবে। তো একদম ফার্স্টে আমি সরস্বতী পুজোর সময় স্টার্ট করেছিলাম ব্লগিংটা। দাঁড়াও টাকাটা চলে যাক, তো সরস্বতী পুজোর সময় আমি স্টার্ট করেছিলাম ব্লগিংটা। তো তোমরা সেই ব্লগগুলো দেখলে তো বুঝতে পারবে যে কতগুলো সরস্বতী ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো এখন তৈরি হবে আস্তে আস্তে। আর এই যে বাইরে তো দেখতেই পাচ্ছ যে এখন আপাতত অন্নপূর্ণা ঠাকুরই রয়েছে। তো দেখা যাক, তোমাদের অবশ্যই তো শেয়ার করবো। আর এখন আজকে কি ভিডিও দেবো সেটাও বুঝতে পারছি না, আমি জানি না কি ভিডিও দেবো। সো এখন কটা বাজে? এখন বাজে 1:50 মতন। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তো চলো বাড়ির দিকে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সো এই যে দেখো, এখানে আমাদের দুপুরের লাঞ্চে ফার্স্টে ভাত রয়েছে, এখানটাতে রয়েছে ছোলার শাক, এখানটা রয়েছে বরবটি আলুর তরকারি, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানটাতে রয়েছে ডাল। তো তারপরেও ভাবছি যে আমি একটা ধনে পাতার একটা চপ তৈরি করেছি, ধনে পাতা লঙ্কা দিয়ে আর বেসন দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছে। আমি এটা খেয়ে দেখলাম, আর এখানে কটা দিয়েছি ভাজতে, তো এটা উল্টে দিই, তো তারপরে খেয়ে দিয়ে নেবো। এই যে দেখো, এখানে আমি করে ফেললাম ধনে পাতার চপ। সো এখন হচ্ছে 6:05 মতন বাজে, তো তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় কথা বলা হয়েছিল, তো তারপরে একদমই কথা বলা হয়নি, কারণ আমিও নিদ্রামগ্ন ছিলাম। তো এই জাস্ট নিদ্রা থেকে উঠলাম, উঠতে কিছু অনেকক্ষণ আগে উঠে টুটে আজকের রাত্রের ভিডিওটা ঠিকঠাক করে এডিট করে দিলাম, দিয়ে তারপরে আপলোডে বসিয়ে দিয়েছি। দেন তারপরে এখন যাবো একটু দোকানের দিকে। তো মা বল যে দোকানে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, যেমন কোলগেট, তারপরে বিভিন্ন সদাই মদায়, তো সে সমস্তগুলো একটু নিয়ে আসি। তো চলো নিয়ে টিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার, আর সাথে থাকো। সো এই জাস্ট আমি দোকান থেকে চলে এলাম, আর দোকানে এমনি জাস্ট যা দরকারি জিনিসপত্র, যেমন চানাচুর আনলাম, এই যে চানাচুর, বড়ি, তারপরে আর বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে এসেছি, কারণ যেগুলো এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলো নিয়ে আসলাম। আর এখন কি করব, কি করবো এখন, আমি কি করবো নিজেও জানি না, দেখি কি করা যায়। সো আজকে যখন আমি ফোনটা নিয়ে হাতে রেখে যখন দোকানের দিকে যাই, তো তখন আমারও মনে পড়ে সেই পুরনো দিনের কথা, মানে যখন ধরো আমার কাছে ফোন ছিল না, ধরো 12 কেটে গেছিলো, তারপরে ফার্স্ট ইয়ার কেটে গেছিলো। তো ফার্স্ট ইয়ার পুরো ফার্স্ট ইয়ার কলেজে গেছি, এদিকে গেছি ওদিকে গেছি, তো প্রত্যেকের কাছেই ফোন ছিল এবং তারা ফোন ইউজ করতো, এবং আমি দেখতাম যে সবাই ফ্রি ফায়ার খেলতে, ফেসবুক খুলছে, তো সমস্ত কিছুই আমি দেখতাম শুধু। তো তারপর ফার্স্ট ইয়ারে অর্ধেক 6 মান্থ কেটে গেল, তো তারপরে এলো জিও ফোন, তো আমাদের বাড়িতে নতুন, তো সেই জিও ফোন দিয়ে কাজ চালাচ্ছিলাম। মানে তখনকার যুগের কথাগুলো মনে পড়লে এখন মনে হচ্ছে যে কেমন টাইপের একটা। তো সেই সময় আমি ধরো যখন আমি জিও ফোনটা 6 মান্থ ছিল, তারপর লকডাউন পড়লো, তো সেই লকডাউনে আমি ঠিক করে নিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলটা খুলবই। তো তারপরেই আমার এই ইউটিউব চ্যানেলটা উৎপন্ন হয়, মানে আমি ফোনটা কিনেছিলাম হচ্ছে আমি অক্টোবরের 19 তারিখে, ঠিক আছে, অক্টোবরের 19, মানে বুঝতেই পারছো এই অক্টোবরের 19-এ 1 বছর কমপ্লিট হলো, আর আমার ইউটিউব চ্যানেলটাই প্রায় 10 মাসের কাছাকাছি হয়ে গেল প্রায়। তো 1 বছর কমপ্লিট হলো, আর এই 1 বছরের মধ্যে আমি রিচার্জ করেছিলাম অক্টোবর, তো নভেম্বর ডিসেম্বর 2 মাস আমি রিচার্জ করতে পারিনি, কারণ সেই সময় টাকা ছিলই না এবং করতে করবে সেটাও ভাবছিলাম। তো 2 মাস রিচার্জ বন্ধ রেখে আমি জানুয়ারির 27 তারিখে আমি রিচার্জ স্টার্ট করেছিলাম ফার্স্ট আমার ফোনে। তো জানুয়ারির 27 তারিখে স্টার্ট করে, তো তারপরে সেই জানুয়ারির 27 তারিখ থেকে আমি ব্লগিংটা স্টার্ট করেছি। তো এইভাবে আমার চ্যানেলটা সৃষ্টি হয়েছিল, মানে আমি ভাবতে পারেছিলাম, মানে যখন আমি দেখতাম যে অনেক গরিব, মানে আমার থেকেও গরিব বা লুজ, মানে কী বলবো, মানে নর্মাল মানুষও যখন ব্লগিংয়ে নিজের জিনিস শেয়ার করতে পারে এবং মানুষের সেটা পছন্দ হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই পছন্দ হচ্ছে, তো সেই আন্দাজে আমি এই জায়গা থেকে যখন শুরু করেছিলাম, তো চেষ্টা করেছি এবং একটা জায়গাতে চেষ্টা করে গেছি, আমি ক্রমাগত ছাড়িনি। সো তারপরে এখন এই অবস্থাতে রয়েছি। তো চ্যালেঞ্জটা এইটাতেই আমি এইভাবে সৃষ্টি করেছিলাম, আর কিছু বলার নেই,
কারণ যতটা পেরেছি আমি নিজের মতন করে ব্লগ করার চেষ্টা করি এখনও পর্যন্ত, এবং আমি ক্রমাগত চালিয়ে যাই। কোনো সময় আমি হাল ছেড়ে দিই না। হয়তো আজকে 50টা ভিউজ আসলেও হয়তো কালকে 100টা ভিউজ আসতে পারি, তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে না। তুমি ভিডিও বানিয়ে যাও, অবশ্যই ইউটিউব তোমার ভিডিও নিয়ে যাবে। সো এটাই আমি যেভাবে চ্যানেল শুরু করেছিলাম, আশা করি ভবিষ্যতে আরও একটু এগোতে পারবো। তো ইউটিউবের কাছে আর সবার কাছে এইটুকুনি বলার যে সাথে থাকবে, এবং তোমরাও যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবে তো তারাও খুলতে পারো অবশ্যই, কারণ তোমরা মানে তোমরা যতটা তোমার ব্যাকওয়ার্ড, মানে আমি আগে কি করতাম, আগে ধরো পড়াশোনা কলেজে গেলে তো একটুখানি কম ব্লগিং করা হতো, কিন্তু সেই জায়গা থেকে এখন একটুখানি মানে কি বলতো, কলেজ তো ছুটি, কলেজ তো খুলছেই না, এই জাস্ট খুলবে একদিন, পরীক্ষা হবে, কলেজ বন্ধ, তো সেই জায়গা থেকে তারপরে কি করব, সেই বাড়িতে বসে থাকা এবং পড়াশোনা তো আছেই সাথে, তো সেই জায়গা থেকে মাঝখানে যে ব্লগিংটা আমি ঢোকাতে পেরেছি এটাতে আমি নিজেও যথেষ্ট হ্যাপি। কারণ সত্যি কথা বলতে আমি কোনো গেম খেলি না, ফ্রি ফায়ার বলো, পাবজি বলো, অনেকে জিজ্ঞাসা করো, কোনো গেম খেলি না এবং খেলতেও চাই না, কারণ আমি জানি যে ওইসব খেললে আমার নেটের তো সমস্যা, নেট তো বুঝতেই পারছো, আর আমার যে কোম্পানি ফোনটা সেটা হচ্ছে ইনফিনিক্স, এই ফোনে নাকি গেম খেলা যায় না। তো যাই হোক, যতদূর চেষ্টা করে যাব, তোমরা যদি সাপোর্ট করো অনেক দূর এগিয়ে যেতে পারবো, তো তোমরা এইভাবে সাপোর্ট করে যাও। আর সবাই 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 খুব ভালো থাকো, তো চলো দেখতে থাকো ব্লগ। শুধু দেখো রাত্রে ডিনার, এখানে রুটি, আলু তরকারি, আর এখানে হচ্ছে গরুর দুধ রয়েছে, তো রাত্রে এটা ডিনার খেয়ে নিই। সো এখন হচ্ছে 11:15 মতন বাজে, তো রাত্রে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে সন্ধ্যাবেলার পর থেকে তোমাদের সঙ্গে বেশি কথা বলাই হয় না, কারণ বুঝতেই পারছো জাস্ট এই টাইমে কী দেখাবো আর কী করবো, কোনো কিছু সেরকম কিছু থাকে না। তো যতদূর পারি তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করার চেষ্টা করি, বা রাত্রেবেলা যদি কোনো কিছু কোনো স্পেশাল কিছু থাকে তাহলে শেয়ার করার চেষ্টা করি। সো আজকের ভিডিওটা যতদূর করতে পেরেছি, তো আজকে তোমাদের জানিয়েছি যে ইউটিউব চ্যানেল একটা বিশাল মানে ইচ্ছে থাকলে সমস্ত কিছুই হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।